pada sa za sa ga pada 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 বাবা ঘুমই তো আসছে না, শরীরটা কেমন অস্থির অস্থির করছে। এই তুই চুপটি করে ঘুমাতে পারছিস না, সেই কখন থেকে নড়াচড়া করছিস? চুপটি করে শো, আমি তো ঘুমাতেই পারছি না। আয় আমি তোকে ঘুম পাড়িয়ে দিই, আয় 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 ঘুম, আয় রে সোনার চোখে আয়, জাগে তারা জি নে, ঘুমিয়ে পড়লি তো? তুই যখন আমার কাছে চলে আসবি তখন তোকে আমি এইভাবে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তুই আমার পাশে চুপটি করে শুয়ে থাকবি আর আমি তোকে হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তুই চুপটি করে সারা রাত আমার সাথে ঘুমাবি আর আমি তোকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো, কেমন? আসো মিষ্টি মা আসো, আমরা ঘুমিয়ে পড়ি, সবাই ঘুমিয়ে পড়েছে। আরে ঘুমা না রে, রাতের 12টা বাজে, ঘুম আসছে না এখনো তোর? আয় তাড়াতাড়ি আয় ঘুমা আমার কাছে। তুই বাবা ঘুম পাচ্ছে না, তাও জাবলে জুবলে ঘুম পাড়াচ্ছে, পালাই তাড়াতাড়ি। ওই আবার পালাচ্ছিস, আয় এদিকে আয়। আমি এখন ঘুমাবো না মা, আমি এখন খেলবো। কি খেলবি এত রাতে? তোর খেলা পেয়েছে, আয় 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 ঘুমাবি, আয় 12টা বাজে, চল ঘুমা। রান্না বসাতে হবে মিষ্টির বাবা, আবার অফিসে বেরোবে, তাড়াতাড়ি যাই। তোর বাবা কিছুতে খেতে পাচ্ছে না, সবেতে গা গোলাচ্ছে, বমি পাচ্ছে বারবার। এই শুকনো মুড়িটা এটাও খেতে পাচ্ছে না, এটাও যেন গলায় আটকাচ্ছে। আ মা কি হয়েছে, তুমি রাতি মারছো কেন? তুমি খাবে? ঠিক আছে তুমি যখন আসবে তখন আমরা দুজনে মিলে অনেক খাবার খাবো, অনেক মজা করবো। হ্যাঁ আমরা বেবেও যাবো, ঘুরু ঘুরু আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো, আমরা মা বাড়ি গিয়ে খাবো, আমরা অনেক মজা করবো। হ্যাঁ আমার ছো না মামা, পুচকু ছো না মা। ওই তোর খাওয়া হলো? সে এক ঘন্টা ধরে ভাত মুখে নিয়ে বসে আছিস, না ভাতটা গিলছিস না ভাতটা ফেলছিস, তাড়াতাড়ি খা, তোর খাওয়া হলে তাহলে তো আমি খাবো। নাও হলো খাবার, এবার চলো মুখটা গিয়ে ধুয়ে আনি, চলো। মিষ্টি মা এখন মুখ ধু ধু করবে, তারপর তো আমরা ঘুমু ঘুমু করবো। নাও বছো আমি খেয়ে নি। হ্যাঁ মা, মা মা আমার না পটি পেয়েছে। কি পটি? চো 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 তাতে চো তাতে চো তাতে চো, আবার এখানে করে ফেলিস না জানো, চো 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 তাতে করে নিয়ে আসি। বমি পেয়েছে কোলে দেব। এই না 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 না, আমার তাহলে একদম বমি করবে না, চো 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 তাতে বমি করে নিয়ে আসি, চো। দূর বাবা, শান্তিতে খেতেও দেয় না, চো চো চো। এই খাবার ফেলছিস কেন, খাবার ফেলছিস কেন, খেতে দে, দে দে দে, থালা দে বলছি, তুই দে দে, যা এই যা, ভাতগুলো সব ফেলে দিলি, এবার তাহলে আমি খাবো কি? বাড়িতে তো চালো বারণ তো, হে ভগবান আজকে কি তাহলে খাওয়া হবে না। যাই তাড়াতাড়ি যাই, আস্তে আস্তে গিয়ে স্নানটা সেরে ফিরি, বেলা হয়ে যাচ্ছে। আরে শোনো বৌমা, শোনো শোনো, কি হলো কে জানে বৌমা, মাথায় জল ঢেলো না মা, কালকে রাত থেকে বৃষ্টি পড়ছে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তোমার ঠান্ডা লাগলে বাসারও তো ঠান্ডা লেগে যাবে, তাই না মা? মাথায় জলই দিইনি, এবার তো আমার চুল নষ্ট হয়ে যাবে মা। ঠিক আছে আরেকটু অ্যাডজাস্ট করে নাও, বাচ্চাটা হয়ে যাওয়ার পরই তুমি যা ইচ্ছা তাই করো, কেমন? তবে ডেলিভারি পর আমি প্রতিদিন শ্যাম্পু করবো, মাসে একটা করে স্পা করবো, আর প্রতিদিন দুবার চুলা জ্বলবো, না 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 তিনবার চুলা জ্বলবো, না 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 কম হয়ে যাচ্ছে, চারবার চারবার চুলা জ্বলবো, ঠিক আছে? কেমন আচ্ছা বাবা তাই করো। ঠিক আছে মা আমি তোমার স্নানে গেলাম, আমিও তবে যাই। হাই তোলা তো বন্ধই হচ্ছে না, উফ সবাই ঘুমিয়ে পড়েছে, মিষ্টিও ঘুমিয়ে পড়েছে, এবার একটু শান্তি হবে, চুলটা আজরাই, দুদিন ধরে মেয়েটা জ্বালায় চুলই আজরাতে পারি না। আ উফ কি লাগছে রে বাবা, চুলে জট পড়ে গেল, কি দুর্গন্ধ বেরাচ্ছে, শ্যাম্পু করার সময় পাই না, আগে জটটা ঝাড়াই, কাল সকালেই শ্যাম্পু করব। উফ এ কি এত চুল পড়ছে বৌমা, এবার তোমার কেমন চুল পড়ে দেখো, মেয়ে যত হাসবে তত তোমার চুল পড়বে। তাহলে কি আমার টাক পড়ে যাবে, আমি ন্যাড়া হয়ে যাব, আমার সব চুল ঝরে পড়ে যাবে? না না, ভালো করে ছবি তোলো, সাত মাসের। হ্যাঁ এবার এভাবে তোলো, এটা নেওয়া হয়েছে, এবার এভাবে তোলো, এভাবে এ নাও, ক্লোজে নাও। কি হলো তোমার, হিংসা হচ্ছে, মা একা একা ছবি তুলছে? ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো, মা তোমার সাথেও অনেক ছবি তুলবে, আমরা দুজন মিলে অনেক ফটো সেশন করব, ঠিক আছে? খুব মজা হবে, তুই একটা ছবি তুলে দাও তো, মেয়েকে নিয়ে দীপিতে দেবো। আরে ছাড় না, কি করছিস? দূর বাবা, এটা তো টানছিস কেন? এই মা কি চুল বেঁধেছে?
আরে আরে এই পোস্টটা নাও আ উফ চুল ধরে টানছো কেন নাও নাও আবার 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 এভাবে নাও ও বাবা আজকে আবার ছোনার কানে পড়েছে দেখি একটু ধরে উফ আবার কানেরটা ধরে টানছিস কেন দুটো বড্ড জ্বালাছিস আয় এবার এই পারে আয় উফ আবার হাত বাড়া নিজে লিবিটি পড়েছে আমাকে তো লিবিটি পড়ানি আমি একটু মেকে নি উফ ধরতেই তো দিতে না আরে পাতি ইচ্ছা করি এই দা দিতে গেল কি এই যা পুরো লিপস্টিকটা ঘেটে দিলে যে এই সুজু দাঁড়া দাঁড়া তো 5টা মিনিট আমার লিপস্টিকটা ঘষে আছে হ্যাঁ সুজু দাঁড়াও দেখি তো ফ্রিজে কি আছে কিছু খেতে ইচ্ছা করছে এই চকলেট ওয়াও তাড়াতাড়ি মুখে দি কি ইয়ামি আরে আর বেশি চকলেট খেও না চেহারাটা দেখেছো হাতির মতন হয়ে গেছে তো তাতে কি হয়েছে এখন আমি ডায়েট করব নাকি দাঁড়াও বেবিটা হয়ে যাক তারপর আমি জগিং করব যোগা করব জুম্বা করব আবার আগের মতন স্লিম হয়ে যাব দেখবে এখন আমি খেতে দাও ডিস্টার্ব করো না একদম 14 15 16 আরে মিষ্টি মা তুমি এসে গেছো আসো 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 বসো খাওয়া হয়ে গেছে তোমার আচ্ছা ঠিক আছে এখানে আবার চুপটি করে বসো আমি এক্সারসাইজ করি কেমন মা এটা কি করছে আমিও করব মা এটাতে আরে 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 এটা কি করছো এখানে বসে না নামো নামো আমায় ব্যায়াম করতে যাও এরকম করে না তুমি দোল দোল পড়ে চলবে হ্যাঁ এখানে বসো চুপ করে আমায় করতে দাও এবার উত্থান প্রদর্শন করি মা আমায় লাঠি দেখাচ্ছে আমি মার পাতা ধরে নামি দি আরে মিষ্টি মা ব্যালেন্সটা বিগড়ে যাচ্ছে তো ব্যায়ামটা করতে দাও নাও এই সাইডে দাঁড়াও চুপ করে আমি চুপ করে দাঁড়ানোর মেয়ে নাকি চুপ করে দাঁড়াবো কি কলি কি কলি মার পেটেলে পুলুটা পচে যায় ও মা গো কি জোর লাগলো গো আ নাম 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 মিষ্টি ও টো 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 এটা না ভীষণ জ্বালায় একটাও কা শান্তি মদন করতে যায় না যা ঠাম্মি কাছে যা যা এ টি মাদা মার টেম্পলা বন্ধ করে দিয়েছি প্রেগন্যান্সির সময়টা প্রতিটি মায়ের কাছে খুবই স্পেশাল তার চেয়ে বেশি স্পেশাল মা হয় ওটাটা ডেলিভারির পর সে ছোট্ট ছোট্ট নরম নরম হাতগুলোকে চেপে ধরা সে ছোট্ট ছোট্ট পুচকু পুচকু পায়ে লাতি খাওয়া এই সব কিছুই যেন সমস্ত কষ্টই ভুলিয়ে দেয় শিশুরা যখন ছোট থাকে তারা তো তখন দুষ্টুমি করবে সেই দুষ্টুমির মধ্যে মা এবং সন্তানের মধ্যে এক অটুট বন্ধন তৈরি হয় তাই আপনারা বেশি করে আপনাদের সন্তানের সাথে সময় কাটান আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার।